আসসালামু আলাইকুম আমার প্রিয় হাজি সাহ ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমগো বাংলাদেশে অনেক আল্লাহর বান্দারা আছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে গা এরা বছরে বছরে সৌদি আরবে আহে হজ করণের লেগা। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি সব হাজিরে কইতাছি না, আল্লাহ যে সব হাজির যে হজ কবুল করব এটা আমগো আল্লাহ ভালো জানেন। অনেক আল্লাহর বান্দারা আছে উমরা করতে থাকে বছরের পর বছর, গেলেই উমরা করে হজ করে বছরের পর বছর, কিন্তু হজ করে আওয়ার পরে বাড়িতে মানুষের লোকে ভালো সম্পর্ক রাখে না, এলাকা বাড়ির লোকে ভালো রিলেশন রাখে না, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে না, মনের মধ্যে হিংসা লয়া থাকে, অহংকার লয়া থাকে, বড় লোকই দেখাইতাছে, এরা মনে করেন যে এক জায়গার কথা আরেক জায়গায় গিবত করতাছে, কথাটা বুঝছেন? আবার কি মানুষের হক মাইরা খাইতাছে, কি কইছি বুঝছেন? আমি কইলাম আবার কই সব হাজির কথা কই না। আরে ভাই, আপনার আল্লাহ অর্থ দিছে, আপনি জীবনে একবার হজ করলে আলহামদুলিল্লাহ, বারবার হজ করন লাগে না। আমগো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবনে একবার হজ করছেন, উমরা চারবার করছেন। আগে আমগো মিজানুর রহমান আজহারী সাহেবের কথা দুইটা শুনেন, সত্য না মিথ্যা। খেয়াল রাখবেন, বিশ্বনবী জীবনে হজ করতে পেরেছেন মাত্র একটা, কয়টা এটা অনেকে জানি না। আমরা বছর বছর হজ করি, বিশ্বনবী বছর বছর হজ করতেন, হজ করছেন একটা, চিল্লা এখন কয়টা? বিশ্বনবী জীবনে উমরা করেছেন চারটা, ধরে এখন কয়? আমরা মনে করি কি বছরে বছরে হজ করলে কিছু বোনাস হয়তো বা কিছু টিপস পামু, বোনাস কিছু নেকি পামু। ভাই আপনি একবার হজ করলে যেই নেকি পাইবেন, একশো বার হজ করলে ওই নেকি পাইবেন, কিন্তু আপনি যদি একবার হজ করে যদি আপনার এই মনটারে পরিবর্তন করতে পারেন নাই, তাহলে 5000 বার হজ করলেও আপনার এই মনটারে যে পরিবর্তন হইব কোনো গ্যারান্টি নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে সুন্দর একটা এখনে টাইটেল চলে, একবার হজ করছেন, দুইবার হজ করছেন, তিনবারের সময় আল হাজুমুক আল হাজুমুক, এই সাদা তিনবার হজ করলে কি আলহাজ হয়ে যায়গা? ওর মন ভালো না, ওর মনে পরিবর্তন হয় নাই, মানুষের হক মাইরা খাওয়া বন্ধ করে নাই, আত্মীয় স্বজন সম্পর্ক রাখতে পারে নাই, ওই হজ করলে কি হইব না করলে কি হইব? আমার কথাই বললাম কেউ কষ্ট পায়েন না, কারণ এই দুনিয়াতে আমি যেমন একটা মেহমান আপনিও একটা মেহমান, আল্লাহ আপনারও কাবা ঘর দেখাইছে, আমিও আলহামদুলিল্লাহ অসংখ্যবার উমরা করতে গেছি, আল্লাহ আমারে কাবা ঘর দেখাইছে। এখানে আমরা কাবা ঘর দেখার পরে নবীর রওজা দেখার পরে যদি নিজের মনটাকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমগো ওই যে হজ করলে কি হইব না করলে কি হইব, কি কোন আমার কলিজার বাইরা? আমি কি ওরা কষ্ট দেওয়ার লাগে ভিডিও করি নাই, আমার কথা এখনো আল্লাহ চোখ দিছে, এটা খুইলা দেখেন আল্লাহ কেল লেগে দিছে আমগরে চোখ, ভালো কিছু বুঝেন, ভালো কিছু চিন্তা করেন, আপনারে আল্লাহ হজ করার তৌফিক দিছে, উমরা করার তৌফিক দিছে, কেল লেগে দিছে দেখো, তোমরা নিজেরে একবার আপডেট করতে পারো কিনা, নিজেরে পরিবর্তন করতে পারো কিনা, কিন্তু হজ করার পরে যদি তোমরা পরিবর্তন করতে না পারো নিজেকে, তাহলে তোমার হজের কোনো মানে রইল না। আমি বইলা গেলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রসুলের উম্মতরে বেশি বেশি হেদায়েত দান করেন। আর যারা এই যে উমরা করার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, হজে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, নিজেরে আগে পরিবর্তন করেন, আমি কই যাইতাছি কার কাছে যাইতাছি, নিজেদের পরিবর্তন করে তারপরে উমরা করেন হজ করেন, কবুল করণের মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।